নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা রাজ্যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গে নতুন সিএমওএইচ এইচ অফিসে প্রচুর শূন্য কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে এবং এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা কীভাবে এখানটায় অনলাইনে আবেদন করবেন এছাড়াও কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে কোন পোস্টের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স সীমা কী লাগবে বেতন পরিকাঠামো কী রয়েছে আবেদন করার লাস্ট ডেট কী রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা আইকনটিকে বাজিয়ে দেবেন একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানটায় কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা দেখুন সবার প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে যেখানটায় কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলি পোস্টে কিন্তু কর্মী রিক্রুট করা হচ্ছে তো সবার প্রথমেই দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে মেডিকেল অফিসার ফুল টাইম পোস্ট এখানে রিক্রুট করা হচ্ছে স্টাফ নার্স পোস্ট এখানটা রিক্রুট করা হচ্ছে এবং শূন্যপদ কিন্তু এখানটা লেখা দেওয়া রয়েছে যে মেডিকেল অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে রয়েছে পাঁচটি শূন্য পদ স্টাফ নার্সে রিক্রুট করা হচ্ছে এখানে রয়েছে পনেরোটি শূন্যপদ স্টাফ নার্স এখানে লিখে দেওয়া চাইল্ড হেলথ এনআরসি পোস্ট রিক্রুট করা হচ্ছে এখানটায় রয়েছে দুটি শূন্য পদ অ্যাকাউন্টেন্ট ফ্যাসিলিটি পোস্ট রিক্রুট করা হচ্ছে রয়েছে একটি শূন্য পদ মেডিকেল অফিসার পোস্ট রিক্রুট করা হচ্ছে রয়েছে একটি শূন্য পদ জিএনএম পোস্ট রিক্রুট করা হচ্ছে রয়েছে একটি শূন্য পদ ল্যাব টেকনিশিয়ান করা হচ্ছে রয়েছে দুটি শূন্য সাইকোলজিস্ট এবং সাইকোলজিস্ট পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে এখানটায় রয়েছে একটি শূন্য পদ এবং মাল্টি রিহ্যাবিলেশন ওয়ার্কার পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানটায় রয়েছে কিন্তু চারটি শূন্য পদ ঠিক আছে তো বন্ধুরা এরপর দেখুন এরপর এখানে কি পোস্ট রয়েছে লিখে ধরছে প্যারামেডিক্যাল ওয়ার্কার পোস্টে রিক্রুট করা হচ্ছে একটি

এবং ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড করে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অথবা আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে কিন্তু একটু ভালোভাবে আউট করে নেবেন শূন্যপথগুলো আমি জানিয়ে দিলাম কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপথ রয়েছে এবং ক্যাটাগরি যে ডিভাইড করে দেওয়া রয়েছে আপনারা কিন্তু অবশ্যই সেটাকে কি করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসাল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু কিন্তু চেক আউট করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এখানটায় পশ্চিমবঙ্গের তেইটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এবার দেখিয়ে দিচ্ছি এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে আপনার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট

ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি শিলিগুড়ি তো বন্ধুরা এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে এটি কিন্তু দার্জিলিং জেলা থেকেই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের তেষ্টটি জেলার যে কোনো মেয়ে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে এবং এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে যে এই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করার ডেট এখানটায় লিখে দেওয়া রয়েছে তেরো পাঁচ দু হাজার বাইশ এবং এই পাশে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের মেমো নাম্বার আপনারা কিন্তু এখানটা স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে নোটিফিকেশন এবং সাবজেক্টের ক্ষেত্রে এখানটা লিখে দেওয়া রয়েছে সিলেকশন অফ দ্য কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার ভ্যারিয়াস হেলথ প্রোগ্রাম এস এমপি দার্জিলিং তো বন্ধুরা এখানটায় কিন্তু বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস সেটা কিন্তু এখানটা লিখে দেওয়া রয়েছে তো এবারে দেখে দেবো যে কোন পোস্টের জন্য আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা কিন্তু আমি আপনাদের এবারে জানিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কি করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে কিন্তু একটু ভালোভাবে চেকআউট করে নিতে পারেন আপনারা তো বন্ধুরা এবারে দেখুন আমি দেখে দিচ্ছি যে এখানে কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে ঠিক আছে তো বন্ধুরা এখানটা সবার প্রথমে যে পোস্ট এখানটা রিক্রুট করা হচ্ছে লিখে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর অর্ডিনেটার পোস্টে রিক্রুট করা হচ্ছে একটি শূন্যপত্র রয়েছে এখানে কাজের ধরন কেমন হবে সেটা লিখে দেওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনার যদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে এখানটাই লিখে দেওয়া হচ্ছে আপনাদের যদি এক বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে রেলিভেন্ট ফিল্ডের উপরে অর্থাৎ লিখে দেওয়া হচ্ছে কমিউনিকেশন অথবা এসি এস এম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথবা হেলথ প্রজেক্টের উপরে যদি এখানটায় আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন সঙ্গে লিখে দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের পারমানেন্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সঙ্গে শুড বি অ্যাবেল টু ড্রাইভ টু হুইলার অর্থাৎ বন্ধু এখানটায় লিখে দেওয়া হয়েছে আপনাদের কিন্তু বাইকের লাইসেন্স থাকতে হবে সঙ্গে বাইক চালানোর কিন্তু দক্ষতা থাকতে হবে সঙ্গে লিখে দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের কম্পিউটারের বেসিক সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে এখানটায় কিন্তু লিখে ধর আপনারা দেখতে পারছেন এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে আপনাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ ডিজারবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেওয়া হয়েছে এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন যদি আপনাদের এই কোয়ালিফিকেশনগুলি না থেকে থাকে তাহলেও কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন সঙ্গে বয়সীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে একুশ বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং প্রত্যেক মাসে কিন্তু এখানে আপনাদের ছাব্বিশ হাজার টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় যে এই পোস্টের জন্য আপনাদের যে সিলেকশন করা হবে সেটা কিন্তু আপনাদের এখানে স্কেল অফ স্কোরিং এর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে সেটা এখানে লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কি করবেন একটু কিন্তু চেক আউট করে নেবেন ঠিক আছে বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় কোন পোস্টের করা হচ্ছে এখানটায় লিখে দেওয়া রয়েছে ল্যাবরেটারি টেকনিশিয়ান পোস্ট এখানে রিক্রুট করা হচ্ছে একটি রয়েছে শূন্যপদ এবং কাজের ধরন কি হবে সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় উচ্চ মাধ্যমিকে সেন্স শাখা নিয়ে যদি আপনারা পাশ করে থাকেন অর্থাৎ বিজ্ঞান শাখা যদি আপনার উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি এখানটায় ডিএমএলটি কোর্স কমপ্লিট করা থাকে গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারের উপরে তাহলে আপনারা কিন্তু এখানটা আবেদন করতে পারবেন ঠিক আছে সঙ্গে ডিজারেবল কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন আর যদি না থাকে থাকে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এখানটা লেখা দেওয়া রয়েছে উনিশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন বাইশ হাজার টাকা পার মান্থ আপনাদের স্যালারি দেওয়া হবে এবং এই পোস্টের ক্ষেত্রে আপনাদের যে স্কেল অফ স্কোরিং এর মাধ্যমে সিলেকশন করা হবে সেটা কিন্তু এখানটা লিখে দেওয়া হয়েছে অবশ্যই একটু চেকআউট করে নেবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে এই অফিসিয়াল থাকবে বা অফিসিয়াল পিডিএফ শেয়ার করা থাকবে সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে কিন্তু একটু অবশ্যই ভালোভাবে আপনারা চেক আউট করে নেবেন বন্ধুরা এরপর দেখুন এরপর এখানকার কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানটায় লিখে দেওয়া রয়েছে যে ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাংকের ক্ষেত্রে এখানে কর্মী রিক্রুট করা হচ্ছে দুটি রয়েছে এখানটা শূন্য পদ কাজের ধরনের লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় শিক্ষাগত যোগ্য ক্ষেত্রে লিখে দেওয়া হচ্ছে আপনাদের যদি এম ডিগ্রি কমপ্লিট করা থাকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন সঙ্গে অর দিয়ে কিন্তু আরো কোয়ালিফিকেশন লিখে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন তো বন্ধুরা এরপর দেখুন এখানে বয়স সময়ের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে এখানটা কিন্তু আঠারো বছর থেকে ষাট বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানটায় তেরো হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের স্যালারি দেওয়া হবে এবং এখানটায় সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে সেটা কিন্তু সত্তর পার্সেন্টের ওয়েটেজ দেওয়া হবে আপনাদের তারপরে কিন্তু আপনাদের এখানটা ইন্টারভিউ হয়ে যাবে যেখানটায় তিরিশ পার্সেন্ট আপনারা ওয়েটেজ পেয়ে যাবেন তো বন্ধু অবশ্যই আপনারা একটু আউট করে নেবেন তো বন্ধুরা এরপরে যে পোস্ট এখানটা রিক্রুট করা হচ্ছে আপনারা অনেক নিতে পাচ্ছেন এখানটা লিখে দেওয়া হচ্ছে আইসিটিসি ল্যাপটপ শান পোস্ট এখানে রিক্রুট করা হয়েছে এইখানে কিন্তু শূন্যপথ লিখে দেওয়া হয়েছে আপনার দেখতে পাচ্ছেন আটটি রয়েছে শূন্যপথ এবং এখানে প্লেস অফ পোস্টিং লিখে দেওয়া রয়েছে এবং আপনাদের এখানে চাকরিটি কেমন হবে সেটাও লিখে দেওয়া রয়েছে এবং এই পোস্টটা আবেদন করতে হলে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া হয়েছে আপনারা যদি গ্র্যাজুশান ডিগ্রি কমপ্লিট করে থাকেন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজির ওপরে বিএসসির ওপরে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের এক বছর এক্সপিরিয়েন্স আয়া হয়েছে আফটার গ্রাজুয়েশন তো বন্ধুর অবশ্যই আপনারা একটু দেখে নেবেন সঙ্গে অর্ডি ইয়ারও কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে এই সমস্ত কোয়ালিফিকেশনের মধ্যে আপনার যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে আপনারা কিন্তু এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে এখানটায় সীমার কথা লিখে দেওয়া রয়েছে ষাট বছর পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন তেরো হাজার টাকা প্রত্যেক মাসে আপনাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে এবং এখানেও কিন্তু সত্তর পার্সেন্ট ওয়েট দেওয়া হবে আপনাদের রিটেন টেস্টের উপর এবং ইন্টারভিউ মাধ্যমে থাকবে কিন্তু তিরিশ পার্সেন্ট ওইটেজ সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কি করবেন একটু কিন্তু চেক আউট করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এরপর দেখুন এরপর যে পোস্ট এখানটা রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে মেডিকেল অফিসার পোস্ট এখানটা রিক্রুট করা হচ্ছে এখানে আবেদন করতে হবে কিন্তু অবশ্যই আপনার এম ডিগ্রি লাগবে বন্ধুরা আমরা কিন্তু এই পোস্টে ছেড়ে দিয়ে অন্য পোস্টের কথা আপনাদের সামনে আলোচনা করছি এখানটা দেখতে পারছেন লিখে দেওয়া হয়েছে এসআরসি ল্যাব টেকনিশিয়ান পোস্ট এখানটা রিক্রুট করা হচ্ছে একটি শূন্যপত্র রয়েছে কাজের ধরন লিখে দেওয়া রয়েছে এবং এখানটা শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে লিখে দেওয়া হয়েছে আপনার যদি মাইক্রোবায়োলজির উপ যদি আপনার বিএসটি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অথবা আপনারা যদি এখানে কমপ্লিট করে থাকেন সঙ্গে এক বছর যদি আপনার এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ষাট বছর পর্যন্ত আপনার এখানে আবেদন করতে পারবেন সঙ্গে লিখে দেওয়া হয়েছে তেরো হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে এবং সিলেকশন প্রস্তুতের ক্ষেত্রে কিন্তু সেম লিখে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল থেকে ডাউনলোড করে একটু কিন্তু আউট করে নেবেন ঠিক আছে বন্ধুরা এরপরে দেখুন লিখে লেখা দিয়েছে পির সাপোর্ট পোস্ট এখানটা রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় প্লেস অফ পোস্টিং দিতে পারছেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রয়েছে এবং একটি রয়েছে শূন্যপদ কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে দেখুন এখানে লেখা দেওয়া বি এ পারসন প্রিফার উইথ অভার্ড ফ্রম দ্য ডিজিজ হেপাটাইটিস বি অপাটাইটিস সি উইথ এ মিনিমাম অফ এইচএএ লেভেল এডুকেশন তো এই কোয়ালিফিকেশন থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে এখানে দশ হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে এবং এখানটায় আপার যে ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনাদের বয়স হিসাবে করবেন এক এক দু হাজার বাইশ এই তারিখ অনুযায়ী সেটা কিন্তু এখানে লেখা দেওয়া হয়েছে অবশ্যই আপনারা নেবেন তবন্ধুর এরপর দেখুন এরপর এখানটায় কোন পোস্ট রিক্রুট করা হচ্ছে এখানে লেখা দেওয়া হয়েছে প্যারামেডিক্যাল ওয়ার্কার পোস্ট রিক্রু করা হচ্ছে একটি শূন্যপথ রয়েছে প্লেস পোস্টিং আপনার অনেক কিন দেখতে পাচ্ছেন এবং এখানে লেখা দেওয়া হয়েছে আপনারা কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সেটা এখানে স্পষ্ট করে দেওয়া আপনার দেখতে পাচ্ছেন এখানটা যদি আপনার উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে লেখা দেওয়া রয়েছে হোল্ডিং এর সার্টিফিকেট অফ পি এম ট্রেনিং তো বন্ধুরা পিএম ডাবলি ট্রেনিং এর যদি সার্টিফিকেট থেকে থাকে সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানটা ডিজার্ভেল কোয়ালিফিকেশন লিখে দেওয়া হয়েছে এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন যদি না থাকে থাকে তবেও আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং অবশ্যই এখানটা আপেরেজের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে চল্লিশ বছর পর্যন্ত আপনার এখানটা আবেদন করতে পারবেন এবং এখানটা আঠারো হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে ঠিক আছে তো এবং এখানটা কিন্তু আপনার অফ স্কোরিং লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্কেল অফ স্কোরিং এর মাধ্যমে কিন্তু আপনাদের এখানটা সিলেকশন করা হবে তো বন্ধুরা এরপরে দেখুন এরপর যে পোস্ট এখানটা রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম এখানটা লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানটায় লিখে দেওয়া রয়েছে যে মাল্টি রিহাবিলেশন ওয়ার্কার পোস্টে রিক্রুট করা হচ্ছে চারটি পদ রয়েছে এবং এখানটা কাজের ধরন কী হবে সেটাও এখানটা লিখে দেওয়া রয়েছে এবং এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লেখে দেওয়া রয়েছে আপনারা বিপিটি এর উপরে যদি আপনারা ব্যাচালার ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে দু বছর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে রেলিভেন্ট ফিল্ডের ওপরে তাহলে আবেদন করতে পারবেন চল্লিশ বছর পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে এখানটা লিখে দেওয়া রয়েছে যে আপনাদের কিন্তু আঠারো হাজার টাকা মাসে স্যালারি দেওয়া হবে এবং এখানটায় কিন্তু স্কেল অফ স্কোরিং এর মাধ্যমে রিক্রুট করানো হবে সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এরপর দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে কি এখানটা লিখে দেওয়া রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে একটি শূন্যপত্র রয়েছে কাজের ধরন লিখে দেওয়া রয়েছে এবং অবশ্যই এই পোস্ট আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা যদি এখানটায় যে কোনো ক্লিনিক্যাল সাইকোলজির ওপর থেকে যদি যে কোনো ইনস্টিটিউশনের উপর থেকে যদি আপনারা এই ক্লিনিক্যাল সাইকোলজির উপর ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে অর অর্ডার দিয়ে কিন্তু আরো কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু চেকআউট করে নেবেন এবং এখানে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সঙ্গে এখানটা চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানটায় তিরিশ হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি দেওয়া হবে ঠিক আছে তো বন্ধু এইভাবেই কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু লিখে দেওয়া রয়েছে বয়স সীমা লিখে দেওয়া রয়েছে প্লেস অফ পোস্টিং সমস্ত কিছু বিষয় কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে আমি যদি এই একটি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি পোস্টের কোয়ালিফিকেশন জানাতে চাই তাহলে কিন্তু ভিডিওটার লেন্থ অনেকটা বড় হয়ে যাবে সুতরাং আমি কিন্তু এই কয়েকটি পোস্ট নিয়ে কিন্তু আমি তাদের এডুকেশন কোয়ালিফিকেশান প্লেস অফ পোস্টিং বয়সসীমা কি লাগবে সেগুলো কিন্তু জানিয়ে দিলাম অবশ্যই আপনারা কি করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু ভালোভাবে চেক আউট করে নেবেন এবং এখানটায় পশ্চিমবঙ্গের তেষ্টটি জেলার কিন্তু যে কোনো ছেলে মেয়ে সরাসরি কিন্তু অনলাইনে আবেদন করতে ঠিক আছে বন্ধুরা এবারে বিষয় হচ্ছে আপনারা অনলাইনে আবেদন করবেন কি করে অনলাইন আবেদন করতে হলে কি করবেন আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এই নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা স্ক্রিন দেখতে পারছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের কী করতে হবে একটি কিন্তু এফোর পেজে প্রিন্ট আউট বের করতে হবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা স্ক্রিন একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি এফোর পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে আপ করার পর কিন্তু এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট আপনাদের অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করার পর আপনারা কি করবেন অ্যাটাচ করার পর কিন্তু আপনার সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম সহ যাবতীয় ডকুমেন্ট কিন্তু আপনারা কি করবেন একটি সিঙ্গেল পিডিএফ ফাইল বানাবেন ঠিক আছে তো সিঙ্গেল পিডিএফ ফাইল বানিয়ে আপনারা কি করবেন এখানে দেখুন এখানে কিন্তু একটি মেল অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে এই মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের মেল করতে হবে তাহলে কিন্তু আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানটা একটি মেল অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে এই মেল অ্যাড্রেসে কিন্তু মেল করে দিতে হবে অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি এফোর পেজে প্রিন্ট আউট বের করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে দিয়ে এবং অ্যাপ্লিকেশন ফর্মটিকে হাতে কলমে ফর্মটিকে সুন্দর করে ফিল আপ করে সেই অ্যাপ্লিকেশন ফর্ম সহ যাবতীয় ডকুমেন্টগুলিকে কিন্তু একটি সিঙ্গেল পিডিএফ ফাইল বানাবেন সিঙ্গেল পিডিএফ ফাইল বানিয়ে কিন্তু এখানে একটি মেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এই মেল অ্যাড্রেসে কিন্তু মেল করে দিতে হবে লাস্ট ডেট রয়েছে দেখুন লাস্ট ডেট রয়েছে চৌদ্দ ছয় দু হাজার বাইশ চোদ্দ ছয় দু হাজার বাইশ তারিখের আগেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু এই মেল অ্যাড্রেসে কিন্তু মেল করতে হবে এবং এখানটায় লিখে ধরেছে কোনো রকম কিন্তু স্পিড পোস্ট রেজিস্টার পোস্ট কিংবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানো যাবে না শুধুমাত্র এখানটায় মেল করেই কিন্তু আবেদন করতে হবে এবং লাস্ট ডেট রয়েছে কিন্তু চোদ্দ ছয় দু হাজার বাইশ এবং এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি মেল করে আবেদন করতে পারেন তো বন্ধুরা এখানে যদি আপনার আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি আপনার আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে এই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ কিন্তু শেয়ার করে দিয়েছি অলরেডি তো সেখান থেকে এই অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনার আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ